নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। দেখুন, আগামীকাল বুধবার 27 সেপ্টেম্বর 2023 যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন, কারণ প্রতিদিন আপনারা লটারির টিকিট কাটছেন, কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হতে কিন্তু বাধা হচ্ছে। এই অর্থপ্রাপ্তির বাধা দূর করতে গেলে আপনাদেরকে কি করতে হবে, এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ যদি শুনেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন কি করলে আপনাদের এই হঠাৎ অর্থপ্রাপ্তি বলুন বা আকস্মিক অর্থপ্রাপ্তি বলুন আপনাদের ঘটবে। দেখুন, প্রতিদিন আপনাদের কাছে এই ভিডিওটি দিই, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আমি বলি, হয়তো আপনাদের রাশি নাম চলে আসে। কেউ কেউ ভাবেন যে কৌশিকদা বলেছে রাশির নাম, চলো একটা টিকিট কাটি, এই ভুল কাজটা আপনারা করেন, কারণ টিকিট কেটে অর্থটি আপনারা নষ্ট করছেন। দেখুন, প্রতিদিনই কোনো না কোনো রাশির যোগ কিন্তু সৃষ্টি হয়, হয়তো আপনার রাশির নাম থাকলে আপনার সাথে যে ঘটবে এটা নয়। কেন? যে আপনার কি যোগ আছে, আপনার দশা মহাদশা কি পারমিট করছে, আপনাদের রাহু গ্রহ কি ভালো রয়েছে, এটা আগে জেনে নিন। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা এই সময় কিন্তু নিতে কিন্তু পারেন। আগামীকাল বুধবার যে রাশিগুলোর অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি জানাবো এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাবো, পাশাপাশি 12টি রাশির টার্গেট নাম্বার এই ভিডিওতে আপনাদেরকে জানাতে আমি চলেছি। দেখুন, প্রতিদিন আমি আপনাদেরকে একটি কথা বলি যে ভিডিওটি শোনা মানেই লটারির টিকিট কাটা না, কারণ অর্থপ্রাপ্তি আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু ঘটতে পারে। যদি আপনাদের জন্মছকে গাঢ় যোগ থাকে তবেই কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, আর যদি আপনাদের জন্মছকে গাঢ় যোগ না থাকে তাহলে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। কারণ আপনারা প্রতিদিন ইনভেস্টমেন্ট করছেন লটারির টিকিট কাটতে, লটারির টিকিট কাটার কিছু নিয়ম রয়েছে সেটাও কিন্তু জানা দরকার। কারণ আমি যে বারবার বলি যে যারা ভাগ্যের শুভ সংখ্যা জানেন না, কারণ আমাদের ফরচুনা নাম্বার কিন্তু আলাদা রয়েছে এবং ভাগ্যের যে শুভ সংখ্যা সেটা কিন্তু জানা একান্তই দরকার, এবং কিভাবে সেই নাম্বারগুলোকে মিলাতে হবে সেটা কিন্তু জানানো কিন্তু একান্তই দরকার, এবং আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে, তবে আপনারা সেই সময় ইনভেস্টমেন্ট যদি করেন আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কারণ আপনারা যদি প্রতিদিন ইনভেস্টমেন্ট করেন, হয়তো আমি যে কথাগুলো বলছি একদিন আপনাদের সঙ্গে মিলবে, কিন্তু সেদিন হয়তো আপনাদের প্রচুর অর্থ খরচ হয়ে গেছে। তাই ব্যক্তিগত জন্মছককে বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন এবং ভাগ্য ভাগকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই আপনারা যদি ভাগ্যভাবকে স্ট্রং করেন, ধনভাবকে স্ট্রং করেন, আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করেন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, জন্মকুণ্ডলিতে প্রত্যেক রাশিরই কিন্তু যোগ কম বেশি থাকে, হয় কারো দেরিতে থাকে, কারো আগে থাকে। যাদের দেরিতে থাকে সেটা বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে নিয়ে আনানো সম্ভব, বা যাদের কেটে গেছে সেটাও কিন্তু বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে সেই যোগটাকে কিন্তু আনানো কিন্তু সম্ভব। তো সেই জন্য অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখাকে আপনাদেরকে দেখাতে কিন্তু হবে। তো রাশি নামগুলো বলি, অনেকে অধীর আগ্রহে রয়েছেন। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম কুম্ভ রাশি।
কুম্ভ রাশির আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ রয়েছে। যদি আপনাদের জন্মছক পারমিট করে আপনাদের যে শুভ সময় সকাল 9:31 থেকে 10:52 পর্যন্ত কুম্ভ রাশি। দ্বিতীয় রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির যে শুভ সময়টা দেখা যাচ্ছে সকাল 8:45 থেকে 9:50 পর্যন্ত টাইমটা আপনাদেরকে শুভ সিংহ রাশি। গাঢ় প্রাপ্তির যোগ রয়েছে সিংহ রাশির। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটা অবশ্যই জানতে পারবেন। আপনাদের যে শুভ সময় সেটা সকাল 10:44 থেকে 11:22 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় এবং আপনাদের আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের শুভ সময় সকাল 9:30 থেকে 10:48 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের যে শুভ সময় সকাল 11:00 থেকে 11:55 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ, অর্থাৎ গাঢ় প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের আগামীকাল সৃষ্টি কিন্তু হয়েছে। এবার আসি 12টি রাশির টার্গেট নাম্বার। অনেকে অধীর আগ্রহে রয়েছেন, যারা ভাগ্যের শুভ সংখ্যা জানেন না অবশ্যই এই টার্গেট নাম্বারটা আপনারা অ্যাপ্লাই করুন। হয়তো আপনার যদি ভাগ্য যদি সাথ দেয়, যদি দশা মহাদশা পারমিট করে, হয়তো আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতেও কিন্তু পারে। বড় হোক ছোট হোক যে কোনো দিক থেকে আপনারা কিন্তু অর্থপ্রাপ্তি আপনাদের আগামীকাল হবে। প্রথম রাশি মেষ রাশি। আপনাদের টার্গেট নাম্বার 5-3, বৃষ রাশি 2-4, মিথুন রাশি 1-6, কর্কট রাশি 7-3, সিংহ রাশি 8-5, কন্যা রাশি 9-6, তুলা রাশি 5-2, বৃশ্চিক রাশি 7-6, ধনু রাশি 1-4, মকর রাশি 6-5, আপনার কুম্ভ রাশি 3-9, মিথুন রাশি 2-4, অর্থাৎ 12টি রাশির টার্গেট নাম্বার। এবার আসছি যারা রাশি জানেন না নামের অক্ষর দিয়ে। আপনার নামের অক্ষর যদি UABKIN এবং পি দিয়ে শুরু হয়, আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বা যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা গ্রহের প্রতিকার করাতে চাইছেন বা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। সকলে সুস্থ থাকুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। জয় গণপতি বাপ্পা। নমস্কার, ধন্যবাদ।